হ্যালো বন্ধুরা, আজ পয়লা জুন, মানে 1/6/2022, আজ বুধবার। খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। কেন? তার কারণ হচ্ছে গতকালকেই যে বঙ্গোপসাগরের উপরে মেঘটার কথা বলেছিলাম, সেই মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গে এবং সাথে বাংলাদেশেও। আপনারা দেখতে পাচ্ছেন এর জেরে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি আসতে চলেছে, আপনারা দেখে নিন। আর এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পর্যন্ত মেঘ প্রবেশ করে গেছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে কিন্তু ভারী মেঘ, যার জেরে বাংলাদেশেরও মেহেরপুরের দিকটাতে মেঘের প্রবেশ করে গেছে বা স্থানীয় মেঘ খানিকটা তৈরি হয়েছে, এর জেরে বৃষ্টি। এছাড়া বাংলাদেশের বরিশাল ও খুলনার দিকেও বৃষ্টি, কলাপাড়া খেপুপাড়ার দিক থেকেও মেঘ প্রবেশ করছে। এই যে ভারী মেঘ, এই মেঘের জেরে কিন্তু আগামী আজ থেকে শুরু করে দুদিন বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা কেন বলছি, অনেকেই জানেন যে আবহাওয়ার খবর সবসময় মেলে না, আবার বেশ খানিকটা মেলে। ঘূর্ণিঝড়ের খবরগুলো কিন্তু 100% মিলে যায়, তবে এই বৃষ্টির মেঘের, আমরা মেঘ দেখে হয়তো আবহাওয়ার খবর দিয়ে থাকি অনেক সময়। হাওয়ার তোড়ে হোক, হাওয়ার জোরে হোক, মেঘ অনেক সময় শিফট করে যায় এক জায়গার মেঘ আরেক জায়গায় গিয়ে বৃষ্টিটা ঢেলে দেয়। কিন্তু এই যা মেঘ আমরা দেখতে পাচ্ছি, তাতে অনেকটাই শিওর বলা যেতে পারে যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ছেয়ে যেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। এই মেঘ যা জমাট বেঁধেছে, তাতে আজকে তো সারাদিন দেখাবেই মেঘাচ্ছন্ন তো পরিবেশ থাকবেই। কিছু জায়গাতে মাঝারি বৃষ্টি, কিছু জায়গায় থাকবে ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় অল্প সামান্য। এই মেঘের যে দাপট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর যা গতি প্রকৃতি, তাতে আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, ওড়িশা এবং এদিকে ঝাড়খণ্ড এবং আমাদের পুরো দক্ষিণবঙ্গ পুরোটাই, এই যে দেখুন প্রবেশ করছে, এই দক্ষিণবঙ্গের পুরোটাই কিন্তু আস্তে আস্তে করে ছেয়ে নেবে এই মেঘ যেইভাবে এগোচ্ছে। আর বাংলাদেশেও কিন্তু প্রবেশ করছে দক্ষিণ থেকেই, তার জন্য সুন্দরবন এবং এই যে মেঘ প্রবেশ করছে সুন্দরবন বাংলাদেশের, এবং পরবর্তী সময় কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গাতেও পৌঁছাবে, যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে এই মেঘের প্রবেশ এবং বৃষ্টি আসছে। এছাড়া ত্রিপুরাতেও রয়েছে বৃষ্টি পরবর্তী সময়। আজকের বিকালের দিকেও কিন্তু বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাবো, তার কারণ এই যে মেঘ, এটাই বড় খবর যে এই মেঘ ক্রমশ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে প্রবেশ করছে। এই মুহূর্তে কলকাতার পরিবেশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও এখনও বৃষ্টি শুরু হয়নি। আপনি আপনার যে জায়গাতেই আছেন দক্ষিণবঙ্গের, পরবর্তী সময় কিন্তু মালদা হয়ে, মানে মুর্শিদাবাদ বীরভূমেও যাবে, পরবর্তী সময় মালদা এবং উত্তরেও বৃষ্টি আসছে সেদিকের মেঘ। আর সময়ের আগেই কিন্তু বর্ষাও প্রবেশ করে যাচ্ছে রাজ্যে। আপনারা যেখানে আছেন বা যেখানকার বাসিন্দা, সে বাংলাদেশই হোক আর ত্রিপুরা হোক, আসাম হোক এবং আমাদের পশ্চিমবঙ্গ, সেখানে এই মুহূর্তে বৃষ্টি কোথায় শুরু হয়েছে, বিশেষ করে আমি বলে রাখছি, এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা, এছাড়া কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই অবধি মেঘটা পৌঁছেছে। এছাড়া নদিয়াতে এই জায়গাগুলোতে মেঘটা পৌঁছেছে। তো এই জায়গার কোথায় কোথায় বৃষ্টি শুরু হয়েছে সেটা একটু জানাবেন। আর পরবর্তী সময় আমি যেমন বললাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি শুরু হবে, তো আপনারা এই ভিডিও তলাতে অবশ্যই কমেন্টস করবেন। আসামের দিকেও দেখছি গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে মেঘ জমাট বাঁধছে, সেখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিলেটের কাছে পাতলা বৃষ্টি, শিলচরেও মেঘের দেখা পাওয়া যাচ্ছে কিন্তু খুব সামান্য, খুব একটা বৃষ্টি সেদিকটাতে নেই। তবে ভারী বৃষ্টির মেঘ কিন্তু, যেটা আবার বলছি যে বঙ্গোপসাগর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ প্রবেশ করছে, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন এবং যেরকম আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। আমরা একটু বায়ুর মোডে চলে যাব এবং সেখানে গিয়ে দেখে নিই যে আগামী দিনে আমরা কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি কি না, এবং একেবারে সরাসরি জাম্প করে ডেটগুলো দেখে নেব, তাতে আমরা শুক্রবার 3 এবং তার পরবর্তী সময় একেবারে 5 তারিখ, তারপরে 7 তারিখ চলে যায়, যদি 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10, না সেরকম কিন্তু কোনো আমরা
নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ে দেখা পেলাম না। নিম্নচাপ একটা 7 তারিখের দিকে তৈরি হতে পারে, এইটা সেটা পরবর্তী সময় আমরা নজর রাখব, যদি হয় অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দেব। তবে আজকে যে বৃষ্টিটা, এটা নিম্নচাপের বৃষ্টি না হলেও ভারী মেঘের বৃষ্টি, এবং সেই মেঘ প্রবেশ করছে দক্ষিণবঙ্গে, সেরকমই আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, খুব বড় করব না, এটা ছোট্টর উপরে আপনাদেরকে আপডেট দিলাম। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।